সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার ইউটিউব চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের মূল আলোচনায় যাওয়ার আগে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, সো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। ভিউয়ার্স, লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো জমির দখল সংক্রান্ত বিষয়। দখলে থাকলেই ভূমির মালিকানা নয়, ভূমির ব্যবহার স্বত্ব গ্রহণ আইন 2020 এর খসড়া চূড়ান্ত। ভিউয়ার্স, একজনের নামে থাকা জমি 12 বছর ধরে অন্যজনে ভোগ দখলে থাকলেই সেই জমি তার হয়ে যাবে, এমন আইনে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। দখলদার যাতে জমির মালিক না হয়ে যায় সেজন্য ভূমির ব্যবহার স্বত্ব গ্রহণ আইন 2020 নামে নতুন আইন করা হচ্ছে। ইতিমধ্যে প্রস্তাবিত আইনের খসড়া তৈরি করেছে ভূমি মন্ত্রণালয়। স্টেকহোল্ডারদের মতামতের পর তা চূড়ান্ত করা হবে। খসড়াটি ভেটিংয়ের জন্য শীঘ্রই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে যাচাই বাছাই শেষে মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনটি পাশের জন্য সংসদে উত্থাপন করা হবে। ভিউয়ার্স, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সরকারি জমি অবৈধ দখল দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। শিগগিরই এই আইনের সংশোধন করা হচ্ছে। একজনের জমি আরেকজন জোর জবরদস্তি করে দখল করে রাখবে তা হতে দেওয়া যায় না। জমি দখল, দুর্নীতি ও জমি সংক্রান্ত মামলা কমাতে এ আইন কার্যক্রম চলছে এবং এই কার্যকর ভূমিকা রাখবে। জমি দখলের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক না কেন, আইনটি হলে তারা ছাড় পাবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। জানা গেছে আদালতে এখন যত মামলা রয়েছে তার 70% জমি সংক্রান্ত, যার বেশিরভাগই জমির দখল বিবরণ বিষয়ক মামলা। আর এসব মামলা চলতে থাকে বছরের পর বছর ধরে, নিষ্পত্তি হওয়ার হারও উল্লেখযোগ্য নয়। দেশে জমির ভোগ দখল সংক্রান্ত যে আইনটি রয়েছে তাও আবার ব্রিটিশ আমলের, 1885 সালে প্রণয়ন করা হয়েছিল এই আইনটি। আফটার লিবারেশন, দ্যাট মিন্স স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে অনেক আইনের পরিবর্তন হলেও এই আইন আগের মতোই রয়ে গেছে। এতে কারো জমি অন্যজন 12 বছর ভোগ দখল করলে সেই জমির মালিকানা পাওয়ার সুযোগ ছিল। আইনটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, যেমন ধরেন রহিম সাহেব ঢাকায় চাকরি করেন, তার জামালপুরে একটি বাড়ি আছে, সেই বাড়িতে তার পরিচিত কামালকে থাকার জন্য সুযোগ দিলেন। প্রায় 15 বছর ধরে কামাল ওই বাড়িতে বসবাস করছে, এলাকার লোকজনও জানে এটা কামালের বাড়ি। এখন রহিম সাহেব চাকরি থেকে অবসর নিয়েছেন, গ্রামে এসে তার বাড়িতে থাকতে চান। তিনি আইনগত কালামকে গায়ের জোরে বাড়ি থেকে বের করে দিতে পারবেন না। স্বেচ্ছায় না যেতে চাইলে রহিম সাহেবকে দেওয়ানি আদালতে মামলা করে কামালকে বেদখল করতে হবে। যদি জোর করে বের করে দেন তবে কামাল দেওয়ানি আদালতে মামলা করে তার দখল বজায় রাখতে পারবেন। এখানে দখলকারীর সত্ত্ব বিবাদের সত্ত্বের চেয়ে ভালো বা বিবাদের কোনো সত্ত্ব আছে কি না তা দেখার কোনো দরকার হয় না। এখানে আদালত সত্ত্বের বিষয় বিবেচনা করে না, শুধু দখলের বিষয় বিবেচনা করে, বেদখল করা হয়েছে কি না তাও বিবেচনা করেন। জমির মালিক না হয়েও মালিকের বিরুদ্ধে বেআইনিভাবে মামলা করা যায়, মানুষ যাতে নিজের হাতে আইন তুলে দিয়ে দাঙ্গা হাঙ্গামা না বাধায় সেই জন্য দেশে দেশে এই আইন করা হয়েছে।
ভিউয়ার্স, যিনি দখলে আছেন তিনি যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারেন। যিনি দখলে আছেন তাকেই প্রথম আইনত দখলের অধিকারী বলে মনে করা হয়। সত্যের অধিকারী হলে দেওয়ানি আদালতে উচ্ছেদের মামলা করতে কোনো অসুবিধা হয় না। বেদখল হওয়ার 6 মাসের মধ্যে এ মামলা দায়ের করতে হয়। এ সময় পার হয়ে গেলে তামাদির কারণে মামলা করা যায় না। ভূমি আইন বিশেষজ্ঞ শাহ মোহাম্মদ আবু রায়হান আল বেরুনি যুগান্তরকে বলেন, ভূমি সংক্রান্ত 1908 সালের তামাদি আইন 28 ধারা অনুযায়ী যদি কেউ বিনা বাধায় কারো জমি একাধারে 12 বছর দখলে রাখতে পারে বা ভোগ দখল করে রাখেন, তাহলে তিনি ভূমির মালিকানা দাবি করে আদালতে মামলা রুজু করতে পারেন। দখলদার যদি আদালতে এই বিষয়টি প্রমাণ করতে পারেন তবে তিনি ওই জমির মালিকানাও পেতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।